আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইরাকের কুর্দিস্তানে তুরস্কের হামলা, জোরদার, চার গেরিলা নিহত। এরপর জানিয়ে দেব সচির বিচার শুরু হচ্ছে আজই। আরো জানিয়ে দেব পশ্চিম তীরে ফিলিস্তিনি বেদুইনের ঘর বাড়ি ধ্বংস করল ইসরায়েল। এদিকে দিল্লিতে আগুনে পড়ছে রোহিঙ্গা শিবির। আরও থাকছে উইঘুর দমন পীড়নের সমালোচনা করায় G7 এর ওপর ক্ষুব্ধ চীন। এবং সর্বশেষ জানিয়ে দেব ইরানের নৌবাহিনীতে যুক্ত হল দেশের তৈরি ডেস্ট্রয়ার মাইনি হান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন আপনি কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন। ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে। ইরাকের কুর্দিস্তানে তুরস্কের হামলা, জোরদার, চার গেরিলা নিহত। ইরাকের উত্তরে আধা স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে তুরস্কের সামরিক বাহিনী তাদের অভিযান জোরদার করেছেন। কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা PKK গেরিলাদের উৎখাতের নামে ওই অভিযান চালাচ্ছে। অভিযানের অংশ হিসেবে তুর্কি সামরিক বাহিনী হেলিকপ্টার থেকে একটি গাড়ির ওপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এবং তাতে চার ব্যক্তি নিহত হয়। কুর্দিস্তানের সুলাইমানিয়া প্রদেশের আলেশা এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় মেয়রের উদ্ধৃতি দিয়ে কুর্দি ভাষার টেলিভিশন চ্যানেল রোদাও জানিয়েছে, কানিলান এবং দেগা অঞ্চলের মধ্যবর্তী একটি গ্রামে এই হামলা হয়। ডোহুক প্রদেশের আমেদি এলাকায় তুর্কি সামরিক বাহিনী এবং PKK গেরিলাদের মধ্যে সংঘর্ষ জোরদার হয়েছে বলে টেলিভিশন চ্যানেলটি জানিয়েছে। চ্যানেলের খবরে বলা হয়েছে তুরস্কের হেলিকপ্টার গানশিপ থেকে ওই এলাকায় ব্যাপক বোমা বর্ষণ করা হয়। কুর্দি গেরিলাদের দমনের নামে তুরস্ক কয়েক বছর ধরে ইরাকের উত্তরাঞ্চলে ঘাঁটি গেড়ে অবস্থান করছে। তুর্কি বাহিনীর এই অবস্থানের বিরুদ্ধে ইরাক সরকার বারবার প্রতিবাদ জানিয়ে আসছে। রাজনৈতিক এবং সামরিক বিশ্লেষকদের অনেকেই বলছেন ইরাকের তেল সম্পদের উপরে বৃহত্তর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে তুরস্ক ইরাকের উত্তরাঞ্চলে সেনা মোতায়েন করে রেখেছে। সুচির বিচার শুরু হচ্ছে আজ। মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী 75 বয়সী অং সান সুচির বিচার প্রক্রিয়ার প্রথম ধাপ আজ সোমবার থেকে শুরু হচ্ছে। বিচার প্রক্রিয়া জুলাইয়ের শেষ সপ্তাহ পর্যন্ত চলতে পারে বলে জানিয়েছেন তার আইনজীবী। দেশটির হিউম্যান রাইটস ওয়াচ সুচির বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে সেগুলো থেকে অব্যাহতি দিয়ে তাকে দ্রুত মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে। ইতিমধ্যে ইয়াঙ্গুন শহরে গণতন্ত্রের দাবিতে রাস্তায় নেমেছেন আন্দোলনকারীরা। জানা গেছে সুচি সকল অভিযোগ অস্বীকার করলেও তার বিরুদ্ধে নির্বাচনী প্রচারণা চালানোর সময় করোনা ভাইরাস সংক্রান্ত বিধিনিষেধ অমান্য করা, অবৈধভাবে ওয়াকিটকি রাখা, সরকারি নথির গোপনীয়তা ভঙ্গ, ঘুষ গ্রহণ সহ বিভিন্ন অভিযোগ আনা হয়। উল্লেখ্য, নির্বাচনে জালিয়াতির অভিযোগ এনে ফেব্রুয়ারিতে দেশটির নির্বাচিত সরকারকে সরিয়ে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে সামরিক বাহিনী। পশ্চিম তীরে ফিলিস্তিনি বেদুইনের ঘরবাড়ি ধ্বংস করল ইসরায়েল। ইসরায়েলের সেনাবাহিনী যাযাবর বেদুইন জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত ফিলিস্তিনি পরিবারগুলোর তাঁবু ধ্বংস করে দিয়েছে। রোববার অধিকৃত পশ্চিম তীরের রামাল্লার উত্তর পশ্চিমে অবস্থিত তাইব গ্রামের কাছে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে আনাদোলু এজেন্সি। ইসরায়েলি সেনারা সকালে ওই গ্রামে হামলা চালায়। এ সময় তারা 6টি বাড়ি ও গৃহপালিত প্রাণী রাখার ঘর ধ্বংস করে। স্থানীয়রা বলছেন যে ইসরায়েলি সেনাবাহিনীর হাতে ধ্বংস হওয়া ঘরগুলোতে দুটি পরিবারের 15 জন মানুষ বাস করতেন। এসব ফিলিস্তিনের বাড়িঘর ধ্বংস করা হলো ইসরায়েলের একটি বড় পরিকল্পনার অংশ। ইসরায়েলি পরিকল্পনার আওতায় বেদুইন সম্প্রদায়ের ওই এলাকাটিকে খালি করে ফেলা হবে যাতে ইহুদি বসতি নির্মাণকারী ইসরায়েলের দখলদার কোম্পানিগুলোর সুবিধা হয়। ফিলিস্তিনি সূত্রগুলো জানিয়েছে গত এক বছরে ইসরায়েলি কর্তৃপক্ষ পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীর অঞ্চলে 500 বেশি ফিলিস্তিনি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করেছে। 1995 সালের অসলো চুক্তি অনুসারে ইসরায়েল ও ফিলিস্তিনি কর্তৃপক্ষ পশ্চিম তীর আর পূর্ব জেরুজালেম অঞ্চলকে ABOC নামে তিন ভাগে বিভক্ত করে। পশ্চিম তীরের সি এরিয়ায় ধ্বংসযজ্ঞ চালায় ইসরায়েলি বাহিনী। ওই এলাকায় 3 লাখ ফিলিস্তিনি বাস করেন, যেখানে অনেক বেদুইন ও পশুচারণ বৃত্তির সাথে সংশ্লিষ্ট পরিবারগুলো বাস করেন। তাদের বেশিরভাগই তাঁবু, ক্যারাভান ও গুহায় থাকেন। আন্তর্জাতিক আইন অনুসারে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম হলো অধিকৃত ভূখণ্ড। আন্তর্জাতিক আইন অনুসারে ফিলিস্তিনিদের ওই ভূখণ্ডে ইহুদি বসতি নির্মাণ করা অবৈধ।
দিল্লিতে আগুনে পড়ছে রোহিঙ্গা শিবির। ভারতের রাজধানী নয়াদিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে রোহিঙ্গা শরণার্থীদের একটি শিবির পুড়ে ছাই হয়ে গেছে। এই ঘটনায় ওই আশ্রয় শিবিরের শত শত রোহিঙ্গা বস্তুচ্যুত হয়ে খোলা আকাশের নিচে অবস্থান করছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, রবিবার ভোর রাতের দিকে দিল্লির ওই রোহিঙ্গা আশ্রয় শিবির আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো শিবিরে ছড়িয়ে পড়ে। দিল্লির দক্ষিণের মদনপুর খাদর এলাকায় রোহিঙ্গাদের জীর্ণ শীর্ণ ওই আশ্রয় শিবিরের 55টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। যদিও অগ্নিকাণ্ডের এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি। 2018 সালের পর দ্বিতীয়বারের মতো দিল্লিতে রোহিঙ্গা আশ্রয় শিবিরে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। দিল্লির ফায়ার সার্ভিস বিভাগ বলছে, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের অন্তত 15টি ইউনিট মোতায়েন করা হয়। দীর্ঘ 6 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা। ফায়ার সার্ভিসের অপারেটর সন্দীপ বলেন, আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং আগুন নেভানোর চেষ্টা করি। 55টি পরিবারের আবাস এই শিবির আগুনে ধ্বংস হয়েছে। অগ্নিকাণ্ডের সময় মদনপুর খাদর এলাকার আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে যায়। শিবিরের রোহিঙ্গা শরণার্থীরা সহায়তার জন্য কান্নাকাটি করেন। আগুন ছড়িয়ে পড়ার সময় কুড়ে ঘরে শারীরিক প্রতিবন্ধী মা ও সন্তানকে নিয়ে ঘুমিয়েছিলেন 32 বছর বয়সী সুফিয়া খাতুন। তিনি বলেন, একটি কুড়ে ঘর থেকে আগুনে সূত্রপাত হয়েছে। ভারতের বিভিন্ন শহরে কমপক্ষে 40,000 নথিবিহীন রোহিঙ্গা রয়েছে। হায়দ্রাবাদ, জম্মু ও নৌসহ দেশটির বিভিন্ন শহরে শরণার্থী শিবিরে এই রোহিঙ্গারা অত্যন্ত মানবেতের পরিবেশে জীবন যাপন করেছেন। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা অল্প কিছু রোহিঙ্গাকে শরণার্থী কার্ড দিয়েছে। উইঘুরদের দমনপীড়নের সমালোচনা করায় G7 এর ওপর ক্ষুব্ধ চীন। সংখ্যালঘু ইসলামী সম্প্রদায় উইঘুর ও হংকং এর গণতন্ত্র পন্থীদের ওপর মানবাধিকার লঙ্ঘন প্রসঙ্গে চীনের সমালোচনা করায় G7 এর ওপর ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে চীন। সোমবার যুক্তরাজ্য অবস্থিত চীনের দূতাবাস এই প্রতিক্রিয়া দেখিয়েছে। এর আগে যুক্তরাজ্য অনুষ্ঠিত G7 নেতাদের সম্মেলনের পর জোটের পক্ষ থেকে জিনজিয়াং এ উইঘুর সম্প্রদায়ের ও হংকং এ গণতন্ত্রপন্থী আন্দোলনকারীদের ওপর চীনের দমনপীড়নের বিরুদ্ধে কড়া সমালোচনা করা হয়। জোটের অন্যতম শরিক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চীনের উদ্দেশ্য বলেন, মানবাধিকারের আন্তর্জাতিক নিয়ম মেনে আরো দায়িত্বশীল আচরণ করুন। G7 এর আরো বলেছে, আমরা আমাদের মূল্যবোধ তুলে ধরব, যার মধ্যে রয়েছে চীনকে মানবাধিকার ও মৌলিক স্বাধীনতা মেনে চলতে আহ্বান জানানো। G7 এর বক্তব্য মিথ্যা, গুজব ও ভিত্তিহীন দাবি বলে উল্লেখ করে চীন দূতাবাসের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, রাজনৈতিক উদ্দেশ্য সাধনে এবং চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের উদ্দেশ্যে জিনজিয়াং সংক্রান্ত ইস্যুর সুবিধা নিচ্ছে G7, যা আমরা তীব্রভাবে বিরোধিতা করছি। ইরানের নৌবাহিনীতে যুক্ত হলো দেশে তৈরি ডেস্টার মাইন হান্টার। ইসলামী প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীতে দেশে তৈরি দেনা এবং শাহিন নামে দুটি জাহাজ যুক্ত হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রেসিডেন্ট হাসান রুহানি জাহাজ দুটির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। আজ সকালে দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী বন্দর আব্বাসে আয়োজিত এক অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মেরিন ইন্ডাস্ট্রিজ অর্গানাইজেশনের প্রধান রিয়ার অ্যাডমিরাল আমির রাস্তগিরি বলেন, দেনা হচ্ছে সাম্প্রতিক বছরগুলোতে ইরানি নৌবাহিনীতে যোগদান করা 5ম ডেস্ট্রয়ার। তিনি বলেন, এই ডেস্ট্রয়ারটি সম্পূর্ণভাবে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় তৈরি করেছে এবং নৌবাহিনীর নজরদারি এবং অংশগ্রহণের মধ্য দিয়ে এর নির্মাণ কাজ শেষ হয়েছে। অ্যাডমিরাল রাস্তগিরি জানান, দেশে তৈরি এই ডেস্ট্রয়ারের ফায়ার কন্ট্রোল সিস্টেম অন্যতম আধুনিক সিস্টেম, যা দেশের ইলেকট্রনিক ইন্ডাস্ট্রিজ তৈরি করেছে। এই ডেস্ট্রয়ার একসাথে 40টি টার্গেট শনাক্ত করতে সক্ষম এবং একই সঙ্গে 5টির বেশি টার্গেটে হামলা চালাতে পারে। অ্যাডমিরাল রাস্তগিরি আরও জানান যে এই নতুন ডেস্ট্রয়ারে অত্যন্ত উন্নত মানের ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম বসানো হয়েছে। পাশাপাশি ডেস্ট্রয়ারটির রেডিও ব্র্যান্ড আরো বিস্তৃত করা হয়েছে। রাস্তেগিরি জানান, শাহিন নামের এই মাইন্ড হান্টারটি 33 মিটার লম্বা এবং 11 মিটার চওড়া, উচ্চতা 180 সেন্টিমিটার। তিনি জানান, ইরানের মেরিন ইন্ডাস্ট্রিজ অর্গানাইজেশনের তরুণ বিশেষজ্ঞরা এই মাইন্ড হান্টারটি তৈরি করেছেন।